হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নবস্টারি সেন্টার আজ আমরা গোলক এবং অর্ধ গোলকের যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো একবার দেখে নেব তো শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকের ক্লাস শুরু করি দেখো এই কোশ্চেনগুলো করতে গেলে আমাদেরকে প্রথমে এর বেশি কিছু রুলস রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে তো সেই সূত্রগুলো কী সেগুলো আমি তোমাদের একবার বলে দিচ্ছি তোমরা দেখে নাও দেখো গোলকের আয়তনের সূত্র কী না গোলকের আয়তনের সূত্র আমরা সবাই জানি চারের তিন পাই আর কিউব এবং অর্ধগোলকের কী হবে না এর তিন পাই আর কিউ হলো এবং পৃষ্ঠাতলের ক্ষেত্রফল কী গোলকের ফোর পাই আর স্কোয়ার আর অর্ধ ক্ষেত্রে কী হবে না টু পাই আর স্কোয়ার ভাগ করে দেবো দুই দিয়ে এবারে কী আছে দেখো অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল অর্ধগোলকের আমরা পরিধি পেয়েছিলাম কত টু পাই আর স্কোয়ার এবং বাকি থাকছে কোনটা এই উপরের ক্ষেত্রফল এই উপরটা কি রয়েছে না সার্কেল রয়েছে তো সার্কেলের ক্ষেত্রফল আমরা কী জানি পাই আর স্কোয়ার তো টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার কত হবে না থ্রি পাই আর স্কোয়ার হলো তো এই সূত্রগুলো জানলে আমরা যে কোনো গোলক এবং অর্ধ গোলকের কোশ্চেন সহজেই সলভ করতে পারবো তো চলো কেমন কোশ্চেন আছে আমরা একবার দেখে নিই দেখো প্রথম কোশ্চেন কী রয়েছে দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত ফোর এই টু নাইন গোলক দুটির আয়তনের অনুপাত কত হবে তো আমার ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে তো ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি এক্ষুনি দেখে এলাম না ফোর পাই আর স্কোয়ার আর এটা কী বলেছে ফোর পাই ক্যাপিটাল আর ধরে নিলাম এটার অনুপাত কত বলেছে ফোর বাই নাইন তো দেখো ফোর পাই ফোর পাই কেটে গেল এখান থেকে আর বাই আর সমান কী লিখতে পারি টু বাই থ্রি লিখতে পারি তো আমাকে আয়তনের অনুপাত জানতে চেয়েছি তো আয়তন সমান কী জানি চারের তিন পাই আর কিউব তো বোধ সাইডে চারের তিন পাই আসছে তো কেবল আমরা আর কিউব আর আর কিউব করলে পেয়ে যাব তো সমল আর কিউব সমান কত হবে দুগুণ চার দুয়ে আট ইচ টু থ্রি কিউব করলে কত হচ্ছে না টোয়েন্টি সেভেন তো আমার রাইট অ্যান্সার হবে সি তো চলো নেক্সট কোশ্চেনে যাই কী বলেছে দেখো যদি একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে সমকতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তো আমার গোলকের ব্যাসার্ধ কী বলেছে দ্বিগুণ করে দিয়েছে আর সমান আগে আর ছিল পরে এখন কত করেছে না টু আর করেছে তো আমার ক্ষেত্রফল প্রথমে ক্ষেত্রফল কত হবে না সমগ্রতলের ক্ষেত্রফল হবে ফোর পাই আর স্কোয়ার আগে ছিল এখন কত হয়েছে ফোর পাই আর স্কোয়ার সমান কত হবে টু আরের হোল স্কোয়ার সমান কত হবে ফোর আর স্কোয়ার সমান কত হবে সিক্সটিন পাই আর তো আগে ছিল ফোর পাই আর এখন হয়েছে সিক্সটিন পাই আর তো কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তো দেখো সিক্সটিন পাই আর থেকে আমি তো ফোর পাই আর স্কোয়ার বাদ দিই কত হচ্ছে না টুয়েলভ পাই আর স্কোয়ার পাচ্ছি তো আমার বর্তমানে বৃদ্ধি পেয়েছে কত টুয়েলভ পাই আর স্কোয়ার শতকরা কত হবে না প্রাথমিক যেটা ছিল তাকে দিয়ে ভাগ করতে হবে ইন্টু শতকরা বলেছে হানড্রেড তো ফোর পাই ফোর পাই আর স্কোয়ার কেটে গেলো তো চার তিনে বারো তো আমার তিনশো শতাংশ বৃদ্ধি পাবে ডাইট হবে এ চলো নেক্সট কোয়েশ্চেন করি কী বলেছে বারোশো ব্যাসযুক্ত নিয়েট গোলককে গলিয়ে থ্রি ইটু ফোর ইটু ফাইভ অনুপাতের ব্যাসের তিনটি নিরেড গোলক তৈরি করা হল ক্ষুদ্রতম গোলকের ব্যাসার্ধ কত হবে দেখো আমাকে এখানে সব ব্যাস বলে দিয়েছে তো আমাকে আগে ব্যাসার্ধগুলো জানতে হবে তো নিরেট গোলকের ব্যাসার্ধ কত হবে সিক্স আচ্ছা যেই সমস্ত গোলকগুলো তৈরি করা হয়েছে তাদের ব্যাসার্ধ কত হবে ধরে নিলাম থ্রি এক্স বাই টু ফোর এক্স বাই টু একটা হবে ফাইভ এক্স বাই টু হলো এগুলো আমরা ব্যাসার্ধ বের করে নিলাম এরপরে দেখো আমাকে কী জানতে চাইছে ক্ষুদ্রতম গোলকের ব্যাসার্ধ তো বড় গোলকের যে আয়তন ছিল তাকে ভেঙে এই ছোটো ছোটো গোলকগুলো তৈরি করা হয়েছে তো বড় গোলকের আয়তন সমান এই ছোটো ছোটো গোলকগুলোর আয়তনের যোগ করলে আমি পেয়ে যাব তো বড় গোলকের আয়তন কী হবে চারের তিন পাই আর কিউব দেখো চারের তিন পাই এদিকেও সবগুলো চারের তিন পাই আসবে এখানেও চারের তিন পাই আসবে বড়ো গলকের ক্ষেত্রে আর এগুলোতেও চারের তিন পাই প্রত্যেকের ক্ষেত্রে আসবে তো চারের তিন পাই যদি আমি ক্যান্সেল করে দিই আমার কেবল থাকবে এখানে সিক্স কিউব আর এগুলোর কিউব থাকবে শুধু তো এগুলোর কিউব করলে কত হচ্ছে দেখো নাইন নাইন বলছি টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এক্সের কিউব বাই এইট প্লাস চার চারের ষোলো চারের চৌষট্টি এক্সের কিউব বাই এইট প্লাস একশো এক্সের বাই এইট তো এখানে লসাগু আমার এইট চলে আসছে আর এক্সের আমি কমন পেয়ে যাব লসাগু আট আর এগুলো যোগ করলে কত হচ্ছে আমি একবার দেখে নিই পাঁচ চার নয় ষোলো ছয় এক ছয় দু আট দু দশ একে এক হাতে এক আর এক দুই দুশো ষোলো বাই আট এবারে দেখো এখানে কত সিক্সের কিউব করলে কত হচ্ছে না দুশো ষোলো তো আমি এখান থেকে এক্সের কিউব কত পাবো এক্সের কিউব সমান কত পাচ্ছি দেখো দুশো ষোলো দুশো ষোলো ক্যান্সেল হয়ে যাবে তো এক্সের কিউব সমান এইট হবে এক্স সমান কত হবে না টু হবে এবারে দেখো আমাকে জানতে যে ক্ষুদ্রতম গোলকের ব্যাসার্ধ ক্ষুদ্রতম গোলক আমি যদি এইখানে এক্সের মান পুট করি এটাই হবে ক্ষুদ্রতম গোলক তো থ্রি ইন্টু টু করলে কত হচ্ছে সিক্স বাই টু সমান কত না থ্রি ব্যবসাধ কত হবে থ্রি সেন্টিমিটার দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে একটি ফাঁপা গোলকের অন্তর্বেশ ও বহির্বেশ ক্রমে চার সেমি ও আট সেমি গোলকটিকে গলিয়ে একটি শঙ্কু তৈরি করা শঙ্কু তৈরি করা হয়েছে যার ভূমির ব্যাস আট সেমি একটি গোলক ছিল ফাঁপা গোলক যার ভূমির বেশ আর ও অন্তর্ব্যাস আর বহির্ব্যাস দিয়ে দিয়েছে তো এই গোলকটুকে গলি আমাকে একটি শঙ্কু তৈরি করা হয়েছে যার ভূমির ব্যাস আটসেমি তাহলে ভূমির ব্যাস যদি আটশেমি সেমি হয় তাহলে গোলকের বহির্বেশের বহির্ব্যাসের সমান গোলকের বহির বহির্ব্যাস তো আট সেমি বলেছিল তো গোলকের বহির্ব্যাসের সমান শঙ্কু তৈরি করতে হবে আমাকে গোলকের বহির্ব্যাসের সমান শঙ্কু তৈরি করতে হবে তাহলে গোলক শঙ্কুর আয়তন করতে হবে শঙ্কুর আয়তনের সূত্র কী জানি আমি একের তিন পাই আট স্কোয়ার সমান কত হবে এখানে ব্যাস ছিল আট সেমি ব্যাসার্ধ হবে চার সেমি তো ফোর স্কোয়ার এইচ সমান এই গোলকের আমাকে বের করতে হবে কি না গোলকের বহির বহির গোলকের আয়তন আর গোলকের আয়তন মাইনাস করলে আমি এই শঙ্কুর আয়তন পেয়ে যাচ্ছিলাম তাহলে দেখো আয়তন চারের তিন পাই কমন যাবে গোলকের থেকে মাইনাস বহির্ব্যাসের আয়তন কত বহির্ব্যাসের ক্ষেত্রফল বহির্ব্যাসের ব্যাস কত বলেছে আট সেমি ব্যাসার্ধ কত হবে চার সেমি আর কি হবে মাইনাস স্মল ব্যাস কত বলেছে ফোর সেমি ব্যাসার্ধ কত হবে টু তো টু এর কিউব হবে দেখো চারের তিন পাই আর কিউব মাইনাস চারের তিন পাই আর কি হতো তো চারের তিন পাই আমি কমন নিয়ে নিয়েছি তো এটা হয়েছে দেখো এখান থেকে কী হয়েছে চারের তিন পাই সিক্সটি ফোর মাইনাস এইট তো সিক্সটি ফোর মাইনাস এইট করলে কত হচ্ছে দেখো ছাপান্ন ইন্টু চারের তিন পাই এবার দেখো কত ছিল একের তিন পাই সিক্সটিন এইচ তো দেখো এখানে তিন এই দিকে তিন পাই পাই ক্যান্সিল আর এখানে যাচ্ছে চার চারে ষোলো আর চার চোদ্দোই ছাপান্ন তো এই সমান কত পাচ্ছি আমি ফরটিন রাইট কত হবে ফরটিন সেন্টিমিটার তো চলো নেক্সট যাই দেখো যেগুলোকে আয়তন অষ্টাশি বাই টোয়েন্টি ওয়ান ইন্টু চোদ্দের কিউব ঘন ক্ষণসীমিতার বক্রতলের ক্ষেত্রফল কত তো গোলকের আয়তনের সূত্র আমরা কী জানি চারে তিন পাই আর কিউব সমান অষ্টাশি বাই টোয়েন্টি ওয়ান ইন্টু চোদ্দের কিউব বলা আছে তো এখান থেকে দেখো আমি কী করবো এখানে কী করব না বাইশের সাত ইন্টু ফোর বাই থ্রি ইনটু ফরটিন কিউব দেখো এখানে বাইশের সাত সমান পাই লিখতে পারি তো দেখো এখানে চারের তিন এখানে চারের তিন এখানে বাইশের সাত এখানে পাই কেটে গেলো তো আর কিউব সমান কত হলো না ফরটিন তো আর সমান কত হবে না ফরটিন তো আমার জানতে কী চেয়েছে বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্রতলে ক্ষেত্রফলের সূত্র কী না ফোর পাই আর স্কোয়ার তো ফোর পাই আর স্কোয়ার করলে কত হবে ফোর পাই আর স্কোয়ার তো সাত দুই চোদ্দ তো আমার এখান থেকে বাইশ গণিতক আট করলে হচ্ছে বাইশ গণিতক আট গণিতক ফরটিন করতে হবে আমাকে তো এটা করলে আমি কত পাব এটা করলে আমি পাচ্ছি টু ফোর সিক্স ফোর এটা রাইট অ্যান্সার হবে ডি তো চলো নেক্সট কোশ্চেনে যাই কী বলেছে তো যেগুলোকে সমগতলের ক্ষেত্রফল হান্ড্রেড পাই বর্গ একক তার ব্যাসার্ধ কত তো যেগুলোকের ক্ষেত্র সমকতলের ক্ষেত্রফলের সূত্র কী ফোর পাই আর স্কোয়ার তো ফোর পাই আর স্কোয়ার সমান কত হচ্ছে না হানড্রেড পাই দেখো এখান থেকে পাই পাই ক্যান্সেল হয়ে গেল আর স্কোয়ার সমান কত লিখতে পারি না পঁচিশ আর সমান হচ্ছে ফাইভ তো আমার রাইড অ্যান্সার কত হবে না সি চলো নেক্সট কোয়েশ্চনে যাই কী বলছি দেখো ছয় শ্রেমি পেশার্দের একটি নিরেট গোলক থেকে এক সেমি বেশার্দের কতগুলি বল তৈরি করা যাবে ছয় সেমি ব্যসার্দ বলে দিয়েছি নিজেট গোলক তো ছয় শ্রেমি ব্যসার্দের নিজেট গোলকের আয়তন কত না চারের তিন পাই আর কিউব চারের তিন পাই আর কিউব সমান কত হবে দুশো ষোলো বা ছয়ের কিউব দুশো ষোলো বাই ওয়ান সেমি বেসারদের গোলক গো ওয়ান সিমি বেসাদের গোলকের আয়তন কত হবে না চারের তিন পাই ইন্টু ওয়ান কিউব এটি যদি আমি ভাগ করি তাহলে কতগুলো বল তৈরি হবে আমি পেয়ে যাব দেখো চারের তিন পাই চারের তিন পাই ক্যান্সেল তো দুশো ষোলোটি গোলক আমি তৈরি করতে পারবো ওয়ান সিমি বেসারদের ট্রলনেক্স কোশ্চেন করি দেখো কী বলেছি একটি ঘনক ও একটি অন্তর্নিহিত বৃহত্তম গোলকের আয়তনের অনুপাত কত একটি ঘনক এবং এক অন্তর্নিহিত গোলকের আয়তনের অনুপাত জানতে চেয়েছে তো ঘনকের আয়তন আমরা কী জানি না এ কুক ইস্টু অন্তর্নিহিত বৃহত্তম গোলকের আয়তন অন্তর্নিহিত বৃহত্তম গোলক কত হবে চারের তিন পাই এখানে আর কত ধরব আচ্ছা ঘনকের বাহু আর এর মধ্যে গোলক রয়েছে একটা ঘনক রয়েছে তার মধ্যে একটি গোলক রয়েছে তো তাহলে ঘনকের যে বাহু সেটাই হবে বৃত্তের ব্যাস আর বৃত্তের ব্যাস সমান যদি এ হয় ব্যাসাটা কত হবে এ বাই টু তার কিউব তো এখান থেকে আমি কী লিখতে পারি দেখো এ কিউব ইজ টু চারের তিন পাই এ বাই এইট লিখতে পারি তো দেখো এখানে এ এ কিউব ক্যান্সেল হয়ে গেল চার দুয়ে আট হলো তো ওয়ান টু হচ্ছে তো আমার অ্যান্সার কত হবে সিক্স চলো নেক্সট কোয়েশ্চেন করি আচ্ছা এরপরে নেক্সট কোয়েশ্চেন কী বলেছে তিন সেমি ব্যাসার্ধ এবং কুড়ি সেমি উচ্চতার নিজের চোংকে গলিয়ে পাঁচটি গোলক তৈরি করা হয়েছে গোলকের ব্যাসার্ধ কত হবে তো আমাকে প্রথমে কী বের করতে হবে না চুঙের আয়তন তো চোঙের আয়তন সূত্র কী না পাই আর স্কোয়ার এইচ পাই আর সমান কত না থ্রি আর স্কোয়ার সমান কত হবে না নাইন এইচ কত হবে না টোয়েন্টি সমান পাঁচটি গোলকের আয়তন করতে হবে না ফাইভ ইন্টু চারে তিন পাই আর কিউব এবার এখানে কত হচ্ছে না ওয়ান এইটটি ওয়ান পাই সমান এখানে কত হচ্ছে না পাঁচ চারে কুড়ি বাই থ্রি পাই আর কিউব দেখো এখানে পাই এখানে পাই ক্যান্সেল তো ওয়ান ইন্টু থ্রি বাই টোয়েন্টি সমান আর শূন্য শূন্য নয় ন তিনে আর আর সমান কত হবে না সাতাশ যদি হয় তাহলে কত হচ্ছে না থ্রি আর সমান কত হচ্ছে আমার থ্রি সেন্টিমিটার চলো নেক্সট করি কী বলেছে দেখো চার সেমি ব্যাস ও পঁয়তাল্লিশ সেমি উচ্চতা বিশিষ্ট চমকে গলিয়ে ছয় সেমি ব্যাসার ব্যাসের কটি নির্ড গোলক তৈরি করা যাবে এক্ষুনি আমরা গোলকের ব্যাসার্ধ বের করে নিয়ে এলাম তো এখান থেকে কটি গোলক তৈরি করে যাবে আমাকে বের করতে হবে তো আমি কি করব একই প্রসেস দেখো চোঙের আয়তন বের করতে হবে প্রথমে পাই আর স্কোয়ার সমান কত হবে এটা ব্যাস বলেছে সেমি ব্যাসার কত ব্যাসার্ধ কত হবে না টু টু যদি হয় তাহলে টু স্কোয়ার সমান কত হবে না ফোর পাই আর স্কোয়ার এইচ কত বলেছে না ফর্টি ফাইভ বাই গলিয়ে কটি নিট গোলক গোলকের আয়তন কত হবে না গোলকের আয়তন হবে চারের তিন পাই আর কিউব তো চারের তিন পাই আর কিউব করলে কী পাবো চারের তিন পাই আর কিউব তো আরের মান আমাকে এখানে বলে দিয়েছিল ছয় সেমি ব্যাস তো আমি এখানে মান পুট করে দিতে পারবো দেখো পাই ইন্টু ফোর ইন্টু ফর্টি ফাইভ বাই চারে তিন পাই ইন্টু আর কিউব সমান কত হবে ব্যাস বলেছে ছয় ব্যাস কত হবে না তিন তো তিন হলে আর কিউ সমান কত হবে না টোয়েন্টি সেভেন এবারে দেখো পাই 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 আচ্ছা ফোর ফোর হবে আর ইন পঁয়তাল্লিশ ইন্টু থ্রি বাই টোয়েন্টি সেভেন সমান কত পাচ্ছি আমি দেখো তিন নয় সাতাশ ন পাঁচে পঁয়তাল্লিশ তো পাঁচটি আমি গোলক তৈরি করতে পারবো দেখো এগারোটা দাগের কোয়েশ্চেন কী বলেছে সাত সেমি ব্যাসার্ধ এবং সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙের প্রান্তগুলিতে চুঙের মতো একই ব্যাস বিশিষ্ট দুটি অর্ধগোলক সংযুক্ত আছে এই নির বস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত এটা তোমাদের দু হাজার আঠারোর গ্রুপটির কোশ্চেন এসেছিলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো তাহলে আমি একবার ইমেজ ড্র করে নিই একটা চোং রয়েছে তার মাথায় দুটো অর্ধক টুপি লাগানো রয়েছে তো এই সিস্টেমটা টোটাল পৃষ্ঠত ক্ষেত্রফল আমাকে জানতে চেয়েছে তো আমি আগে চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের কর নিই চোঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি টু পাই আর এইচ সমান কী পাবো টু ইন্টু বাইশের সাত ইন্টু আর সমান কত পাবো এখানে ব্যাস বলেছিলো সাত ব্যাসারতে করতে হবে সাত বাই টু ইন্টু উচ্চতে কত হবে না টেন তো সাত সাত দুই দুই ক্যান্সেল হয়ে গেলেও এখান থেকে আমি কত পেলাম দুশো কুড়ি পেলাম এরপরে কী করবো না এই যে অর্ধগুলোগুলো লাগানো রয়েছে এদের আমার পরিধি জানতে হবে এদের পরিধি কী না টু পাই আর স্কোয়ার সমগ্র তুলনায় কেবল পরিধি টু পাই আর স্কোয়ার তো টু পাই আর স্কোয়ার সময় এখান থেকে আমি কী পাচ্ছি দেখো টু ইন্টু বাইশের সাত ইন্টু আট স্কোয়ার সমান কত না দেখো একই ব্যাস বলেছে তো একই ব্যাস হলে তো কত হবে না সাতের দুই ইন্টু সাতের দুই আট স্কোয়ার বলেছে দেখো সাত সাত দুই দুই আর দুই এগারোই বাইশ তো এখান থেকে কত পাচ্ছি এগারো সাতে সাতাত্তর এবার দেখো এটা এক সাইডের পেলাম তো বোধ সাইডে ছিল তো ইন্টু করলে কত হবে সাত দুগুণের চোদ্দো সাত চোদ্দো তো টোটাল কত হবে না দুশো কুড়ি প্লাস একশো সমান কত পাবো চার পাঁচ দু সাত তিন তিনশো চুয়াত্তর ক্ষেত্রফল জানতে যদি বর্গ সেমি আমার টোটাল পৃষ্ঠতলে ক্ষেত্রফলে হবে তো চলো নেক্সট কোশ্চেনে যাই দেখো আজ আমাদের পরিমিতি যে সমস্ত চ্যাপ্টারগুলো ছিল গুলো কম্পিটের সাথে সাথে কিন্তু সেগুলো শেষ হয়ে গেল। যারা ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই একবার দেখে নেবে তো এরপরের নেক্সট ক্লাস থেকে আমরা পাটিগণিতে যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো এক এক করে ফেলবো তো যারা চ্যানেল নতুন হচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ